ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সম্প্রতি রাজনীতিতে যুক্ত হয়ে বেশ আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। ফেসবুক অ্যাকাউন্টে মাঝে মধ্যেই নিজের অনুভূতি তুলে ধরেন মাহি। জীবন শুরু করেছিলেন ক্যারিয়ারের ব্যস্ত সময়ে, বর্তমানে নতুন সংসারে সুখের দিন পার করছেন এই চিত্রনায়িকা। আলোচিত চিত্রনায়িকা পরিমনির সংসারে ভাঙনের সুর বেজে উঠতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিব্যক্তি প্রকাশ করে মাহি লিখেন, খুব বেশি ভালোবাসা চাই না, শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও, মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো, খুব বেশি ভালো না বাসলেও চলবে, শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও, আমার হাতটা ধরে রেখো, বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্য। 2021 সালে 13 সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেছেন মাহি। এবার প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। বিয়ের এক বছরের মাথায় গত সেপ্টেম্বরে এই সুখবর দেন নায়িকা নিজেই। এদিকে রাকিব সরকারের সঙ্গে বিয়ের আগে 2016 সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন মাহি। তবে 2021 সালে সেই দাম্পত্য জীবনের ইতি টানেন এ অভিনেত্রী।